Assalamualaikum warahmatullahi wabarakatuh. হজযাত্রীগণ যখন জেদ্দায় অবতরণ করবে তখন নর্মালি অন্যান্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতো বোর্ডিং ব্রিজে আপনার বিমানটি ওরা লাগাবে না। এভাবে নির্দিষ্ট বাস আসবে, বাসে করে হজযাত্রীগণ চলে যাবে হজ টার্মিনালে। এখানে ঘাবড়ানোর কিছু নেই, আপনারা দলবদ্ধভাবে ঢাকা থেকে আসলেও যে যে বাসে ওঠার সুযোগ পাবেন সে সেই বাসে উঠে যাবেন, উঠে সবাই একত্রিত হবেন হজ টার্মিনালে। আপনারা দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের সৌদিয়া হজ ফ্লাইট, এটি আগত। এখন আমরা সবাই এই বাসে উঠব, বাসে উঠে তারপরে ইনশাল্লাহ আমরা চলে যাব কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের হজ টার্মিনালে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাসে সাধারণত কোনো সিট থাকবে না, সবাইকে দাঁড়িয়ে যেতে হবে। এখন আমরা এই বাসে করে চলে যাব কিং আব্দুল আজিজ এয়ারপোর্টের হজ টার্মিনালে। সম্মানিত হজযাত্রীগণ, সবাই এখন বাসে উঠে পড়েছে। দেখতে পাচ্ছেন বাসে কোনো সিট নেই, সবাইকে এইভাবে দাঁড়িয়ে যেতে হবে। সবাই তালবেয়া পাঠ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই বাস আস্তে আস্তে কয়েক মিনিটের মধ্যেই চলে যাবে এয়ারপোর্টের হজ টার্মিনালে।